রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাকলেন, এদিকে আসো। কি বলেছো? সাহাবী বলে, হুজুর আমি তেমন কিছু বলি নাই। বলে, যা বলেছো বলো, ভয় পেও না। বলে, আমি বলেছি লাকাল হামদ ইয়া রব, হে প্রভু আপনার প্রশংসা ততটুকুন, কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, যত বড় আপনি, যত বড় আপনার ক্ষমতা প্রশংসা করে দিলাম তত বড়। আল্লাহু আকবার বলি, আল্লাহ কত বড়, আল্লাহর ক্ষমতা কত বড় কেউ জানে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা কি বলেছে? বলে, কেন আপনার বান্দা বলেছে প্রশংসা ততটুকু, যত বড় আপনি, যত বড় আপনার ক্ষমতা, তো আপনি কত বড় ইয়া রাব্বুল আলামিন, আপনার ক্ষমতা কত বড় আল্লাহ, আমরা ফেরেশতারা জানি না কি লিখবো। আল্লাহ পাক বলছেন, উক্তুব কামা কাল আব্দি, আমার বান্দা যা বলেছে তা হুবহু লিখে রাখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কৃত করবো। আল্লাহু আকবার। আবদুহু রাসূলু, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كل نفس ذائقة الموت، وقال رسول الله صلى الله عليه وسلم، القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين অন্তর থেকে দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنیم کے مختار خدا تم کو بنایا تنیم کے مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا উম্মত কি নগহবান খুদা তুমকো বনায়া আকা মেরা মৌলা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা হামারা তুমারা ভী হ্যায় তাজদার মদিনা হামারা তুমারা ভী হ্যায় কার লাগিয়া কান্দো দিবারতি ওরে মন কার লাগিয়া কান্দো দিবারতি বেবে দেখো কেউ হবে না বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কর লাগিয়া কান্দো দিবারতি ওরে মন কর লাগিয়া কান্দো দিবারতি আপন আপন বইলা যারে ভাবছো সারা খন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারা খন
আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন নিবলে জীবন বাতি কার লাগিয়া কন্দু দিবারতি ওরে মন কার লাগিয়া কন্দু দিবারতি বেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী কার লাগিয়া কন্দ দিবারতি ঠিক কিনা বলেন কেউ কার আপন আমাদের একমাত্র আপন আমাদের আল্লাহ ঠিক কিনা জোরে বলেন মহান সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে ইহকাল জীবনে কল্যাণ পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান ওলামায়ে কেরামদের মজলিসে হাজারো মানুষের বিড়ি থেকে বাছাই করে আল্লাহ তাআলা এনেছেন বসার তৌফিক দান করেছেন সকলে এসে উচ্চ কণ্ঠে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো সমস্যা আছে আল্লাহ ছোট না বড় আল্লাহ যত বড় শুকরিয়া হবে তত বড় ঠিক কিনা বলেন বিশ্বনবী মসজিদে নববীতে বসা বাহিরে একজন সাহাবী শুকরিয়া আদায় করলেন জিব্রাইল চলে আসছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা কি বলেছে বলে কেন বলে এমন কিছু বাক্য বলেছে আল্লাহর শানে আকাশে যত নেকি লেখার ফেরেশতা আছে সবার কলম বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাকলেন এদিকে আসো কি বলেছো সাহাবী বলে হুজুর আমি তেমন কিছু বলি নাই বলে যা বলেছো বলো ভয় পেও না বলে আমি বলেছি লাকাল হামদ ইয়া রব হে প্রভু আপনার প্রশংসা ততটুকু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযিম সুলতানি যত বড় আপনি যত বড় আপনার ক্ষমতা প্রশংসা করে দিলাম তত বড় আল্লাহু আকবার বলি আল্লাহ কত বড় আল্লাহর ক্ষমতা কত বড় কেউ জানে ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা কি বলেছে বলে কেন আপনার বান্দা বলেছে প্রশংসা ততটুকু যত বড় আপনি যত বড় আপনার ক্ষমতা তো আপনি কত বড় ইয়া রাব্বুল আলামিন আপনার ক্ষমতা কত বড় আল্লাহ আমরা ফেরেশতারা জানি না কি লিখব আল্লাহ পাক বলছেন উক্তুব কামা কাল আব্দি আমার বান্দা যা বলেছে তা হুবহু লিখে রাখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কৃত করব আল্লাহু আকবার আল্লাহ কতটুকু বড় কেউ জানে আল্লাহ যত বড় প্রশংসা হবে তত বড় ঠিক কিনা বলে ঠিক কিনা